আল্লাহ তাআলা মাফ করার জন্য কিছু উসিলা তালাশ করে যাতে আমার বান্দা মাপ পেয়ে যায়। তো গ্রহণযোগ্য উসিলা পাইলেই বাস আল্লাহ তাআলা মাফ করে দিবেন যে কোনো বান্দাবান্দিকে। আর মাপ পাইলেই তো বান্দাবান্দির জিন্দগি সফল কাম হইল, সফলতা জিন্দগি সে পাইল। এই জন্য বড় মহতারাম আল্লাহ তাআলারই মেহেরবানি, ফজল আর করম যে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, থাকার জন্য না। এখানে আমাকে পাঠানো হয়েছে, অল্প সময়ের জন্য আমাকে পাঠানো হয়েছে, থাকার জন্য পাঠানো হয় নাই। অল্প সময়ের জন্য যদি কেউ আসে কোথাও তো এখানে থাকে না, চলে যায়। দুনিয়ার নিয়মও তাই। প্রবাদ আছে আর কি, যে সকালের বৃষ্টি বেশিক্ষণ থাকে না। ওই জন্য গ্রাম বাংলাতেও একটা প্রবাদ আছে, আমরা সবাই গ্রামীণ মানুষ, শহরে ওইটা আছে এরকম যে সকালের বৃষ্টি আর থাকে না। কিন্তু সকাল কেন বলল? ওলামা একরাম বলেন যে এই সকালের সময়টা খুব সীমিত, এই জন্য ফজরের নামাজ 2 রাকাত। ফজরের নামাজ এই জন্য 2 রাকাত, এটা অল্প সময়। সকালের সময়টা এই জন্য সীমিত, অল্প সময় এখানে থাকবে, বাস চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসলে থাকতে হবে আখেরাতে, থাকার জন্য ব্যবস্থাপনা। মানুষকে আল্লাহ পাক যে হাইসিয়তে বানাইছেন, যে যোগ্যতায় বানাইছেন, যে চাহিদা দিয়ে বানাইছেন, যে সৌন্দর্য দিয়ে বানাইছেন, যে ধরনের প্রয়োজন দিয়ে মানুষকে আল্লাহ পাক বানাইছেন, এই চাহিদা আর প্রয়োজন মেটানোর মতো যোগ্যতা দুনিয়ার নাই। দুনিয়াতে আল্লাহ পাক এইভাবে, দুনিয়াকে আল্লাহ পাক এইভাবে তৈরি করেন নাই। তো যেহেতু মানুষ অল্পক্ষণ দুনিয়াতে থাকবে, এই জন্য অল্পক্ষণ থাকার জন্য কিছু আসবাব, কিছু প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিচ্ছেন। এই জিনিসগুলো আমাদের খেদমত করতেছে। এই যে যত জিনিস দেখতেছেন, চন্দ্র সূর্য আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, গাছপালা, সাগর, নদী, নালা, বলে যে সব কিছু, ফসলের মাঠ, ঘরবাড়ি ইত্যাদি সব কিছু আল্লাহ পাক আমার খেদমতের জন্য লাগাই দিছে। অল্পক্ষণ থাকবে। তো মেরে মোহতারাম, একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে যে অল্পক্ষণ থাকতেই যদি, অল্পক্ষণ থাকার কারণেই যদি একটা মানুষের জন্য এত আসবাবের প্রয়োজন হয়, এত দামি দামি মূল্যবান আসবাব প্রয়োজন হয়, তাহলে স্থায়ী হয়ে মানুষ যেখানে থাকবে এইখানে কী ধরনের আসবাব তৈরি করছে আল্লাহ তাআলা। এই জন্য মেরে মোহতারাম আমাদের জিন্দগি রোগকে ঠিক করতে হবে যে আমাকে আখেরাতে চিরস্থায়ীভাবে আমাকে থাকতে হবে। দুনিয়াতে এটা থাকার জায়গা না, এটা এখানে থাকবে না কেউ। হ্যাঁ, এই জন্য আম্বিয়া একরাম আয়েশা দুনিয়াতে মানুষকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি তো দুনিয়াতে থাকতে পারবে না, তোমাকে তো বানানো হয়েছে আখিরাতের জন্য, চিরস্থায়ী একটা সুখের জায়গা, শান্তির জায়গা, যেখানে তোমাকে চিরস্থায়ী অবস্থান করতে হবে। ওই জায়গাটায় চিরস্থায়ীভাবে থাকার জন্য তোমার মধ্যে যে যোগ্যতা, যে প্রয়োজন দরকার, যেভাবে যে জিন্দেগি আল্লাহ পাক পছন্দ করেন, ওই জিন্দেগি বানানোর জন্য অল্প সময়ের জন্য এখানে তোমাকে রাখা হয়েছে। যে জিন্দেগি আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম, এটা আমার পছন্দ ধর্ম, পছন্দনীয় ধর্ম আমার, এই মোতাবেক তুমি চললে তোমাকে আমি পছন্দ করব। যেমন সাহাবা আজমাইনের নজির দিয়েছে, তুলনা করছেন উলামা একরাম যে সাহাবা আজমাইন যে জিন্দগিতে ইসলামের মধ্যে এত 100 ভাগের 100 ভাগ ছিল যে তাদের জিন্দগির উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছে। আকসার সাহাবি, সমস্ত সাহাবি, আকসার সাহাবি না, সমস্ত সাহাবির উপর আল্লাহ পাক রাজি। এবং কিছু কিছু সাহাবির উপর এত রাজি হয়েছে, ওনাদের জিন্দগিতে মহিলা পুরুষ সবার মধ্যে এটা, সব সাহাবির মধ্যে এটা আছে, এমনভাবে রাজি হয়েছে আল্লাহ তাআলা যে মৌতের পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। কিন্তু অনেক সাহাবির ক্ষেত্রে, মহিলা পুরুষ সব সাহাবির ক্ষেত্রে, কিছু কিছু সাহাবির ক্ষেত্রে দেখা গেছে যে আল্লাহ পাক রাজি এত হয়েছে, এত খুশি হয়েছেন যে এই খুশির প্রকাশ হিসেবে আল্লাহ পাক ওই সময়টুকু আর ধৈর্য ধারণ করতে পারে নাই যে কখন মৌত হবে, কখন জান্নাতের সুসংবাদ দেব, যে এই জন্য জীবিত অবস্থা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের আম্মা জান उनार जिंदगी ऊपर आल्ला पाक एत खुशी हयेছেন एत राजी हयेছেন एतই खुशी হয়েছেন যে ওনার কাছে জিবরিল আমিন দ্বারা সালাম পৌঁছাইছেন। আবু বকর সিদ্দিকের কাছে এই দুইজনই এই মহিলা হিসেবে একজনই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ পাক সালাম পৌঁছাইছেন। কি বলেন, জিন্দগি কত সুন্দর হইলে আল্লাহ পাকের কত পছন্দনীয় হইলে আল্লাহ পাকের কাছে কত পছন্দনীয় জিন্দগি হইলে আল্লাহ পাকের তরফ থেকে সালাম আসে। বলেন আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কারের ঘোষণা অগ্রিম দিয়ে দেওয়া হয় যে তোমার জন্য এই ঘর বানাইছি এই বাড়ি বানাইছি। দুনিয়ার হাইসিতে দেখেন না, দুনিয়াতেই নকল বলা হয়েছে, দুনিয়া আখেরাতের নকল বলা হয়েছে। দুনিয়াতেই দেখেন যে কোনো ছেলে যদি তার বাবাকে রাজি খুশি করে বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠায়। এটা বক্তব্যের বিষয় আমার ছিল না, কিন্তু প্রাসঙ্গিকভাবে এসে গেছে কথাটা। হ্যাঁ, এদিকে যাওয়া যাবে না, মানে এদিকে শুধু উদাহরণ হিসেবেই এটাকে শুনতে হবে। অনেক টাকা পয়সা পাঠিয়েছে, বাবা খুব খুশি, বাবা খুব খুশি, পরিবার পরিজনও খুব খুশি, পাড়া প্রতিবেশী সবাই খুশি। এই খুশির চোটে বাড়িতে পৌঁছার আগে এয়ারপোর্টেই, ছেলে বাড়িতে পৌঁছার আগে এয়ারপোর্টেই তার সুসংবাদ শুরু হয়ে, তার জন্য খুশির অবস্থাগুলো বয়ান করতেছে। বাবারে তোর পছন্দ মতো বাড়ি বানাইছি, তুই গেলে দেখলে আশ্চর্য হয়ে যাবি। হ্যাঁ, পছন্দ মতো সব কিছুর ব্যবস্থা করেছে। বাড়ির সামনে যে পুকুর করবার করেছিলি এই পুকুরও করছি, দেশি বিদেশি সব মাছ আছে। ঠিক অনুরূপভাবে মেরে মোহতারাম এখন এটা শুনতে হবে, এখন এটা আমলের নিয়তে শুনতে হবে। এটা আমলের নিয়তে, যেটা এখন বললাম একটু আগে বললাম, এটা আমলের নিয়তে শুনবো না, এটা উদাহরণ হিসেবে শুনবো। আর এখন যেটা শুনবো এটা হলো আমলের নিয়তে শুনবো। এই জন্য আমাকেও যখন আল্লাহ পাক ডাকবেন, আমাকেও যখন আল্লাহ পাক ডাকবেন, তখন আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা, রহমতের ফেরেশতা, জান্নাতের যে বাড়িঘর আমার জন্য বানাইছে আল্লাহ পাক, এই জান্নাতের সমস্ত সুসংবাদ নিয়ে তাদেরকে পাঠাবেন যে আমার বান্দাকে জান্নাতে পৌঁছার আগেই তাকে এই সুসংবাদ দিয়ে দাও। তোমার জন্য ঘরবাড়ি কেমন, জায়গা কেমন, খানা কেমন, বসার জায়গা কেমন, শোয়ার জায়গা কেমন, বেড়ানোর জায়গা কেমন, সব সুসংবাদ দিয়ে দাও। তো ওই ফেরেশতাগুলো আয়শা আমাকে এই সুসংবাদ দিতে দিতে এই লোকটি, এই ব্যক্তিটি, এই মহিলাটি বা পুরুষটি এত খুশি হবে যে সে যাওয়ার জন্য, সাকরাতুল মউতের অবস্থা দুই ধরনের হয়। এক ছটপটানি হয় খুশির চোটে, আরেক ছটপটানি হয় ব্যথার চোটে। তো দুইটার পার্থক্য আছে, দুইটার পার্থক্য ওলামা একরাম বলছেন যে দুইটার পার্থক্য, খুশির চোটে যে ছটপটানি এটা অন্য ধরনের, আপনারা বুঝবেন সহজেই, আর ব্যথার চোটে যে ছটপটানি এটা অন্য ধরনের। এই জন্য মেরে মোহতারাম আমাকে আপনাকে ওই জিন্দগি গড়ার জন্য সমস্ত আম্বিয়া একরাম যে মেহনতটা নিয়ে আসছিলেন, যে খবরটা নিয়ে আসছিলেন, যে দাওয়াতটা নিয়ে আসছিলেন, সেই দাওয়াতের অংশ হিসেবে মানুষকে আল্লাহ পাকের জাতের সঙ্গে পরিচিত হতে বলছে যে তুমি আমার জাতের সঙ্গে পরিচিত হও। আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আমার বরত্বের কথা আমার বান্দাদেরকে বলেন, আর আমার আজাবের কিছু ভয় দেখান। আমার যত বরত্ব আছে, আমার যত ক্ষমতা আছে, এগুলা বান্দার কাছে পরিষ্কার করেন, আমার বান্দার কাছে পরিষ্কার করে দেন, খোলাসা করে দেন যে আমি সব কিছু পারি। যা কিছু তোরা অসম্ভব মনে করো, আল্লাহ পাকের জাতের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই ইমানটাকে শিখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই ইমানে কালেমাটাকে এরকম সুন্দর করে বানাইছেন, সহজভাবে বলছেন যে বান্দা যাতে বুঝতে পারে আর এটার উপর আমল করে ইমানকে ঠিক করতে পারে। এই খবরটা সমস্ত আম্বিয়া একরাম উম্মতকে দিয়েছেন। আর এই খবরটা শুনে আম্বিয়া একরামের কথাকে যারা মানছে বলে যে তাদের জিন্দগির উপর আল্লাহ পাক রাজি হয়েছে, তাদের কাছে জান্নাতের সুসংবাদ আসছে। দুনিয়াতে তারা ইজ্জতওয়ালা, এখনও তারা ইজ্জতওয়ালা, মৌতের পরেও এখনও সাহাবিদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আন বলতে হয়, এখনও তারা ইজ্জতওয়ালা মৌতের পরেও। তাদের জিন্দগি ইসলামের উপর এমনভাবে চলছে যে তাদের জিন্দগিতে কোনো খুঁত নাই, কারো অপছন্দ না, কারো কোনো দ্বিমত নাই। ওলামা একরাম বলেন যে সাহাবা একরামের জিন্দগির মধ্যে কোনো দ্বিমত কারো নাই। যত ওলামা একরাম আছেন পৃথিবীতে সব একমত, সমস্ত সাহাবা আল্লাহ পাকের পছন্দের বান্দা। এই জন্য মেরে মোহতারাম আমাকে ওই ঈমানকে শিখতে হবে, জিন্দেগি বানাইতে হবে, আমাকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা করতে হবে। তাল্লুক মা আল্লাহ যেটা বলে ওলামা একরাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আর কারোর সঙ্গে সম্পর্ক করা যাবে না। তার মানে এরকম না যে পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রীর সম্পর্ক না, এটা ভিন্ন বয়ান। আল্লাহ পাক বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ হিসেবে আমাকে মানো, আর কাউকে না। সাহায্য আমি করতে পারি, আর কেউ পারে না। হেফাজত আমি করতে পারি, আর কেউ পারে না। রিজিক আমি দেই, আর কেউ দিতে পারে না। রিজিক আমি দেই, আর কেউ দিতে পারবে না। আমি ইজ্জত আমি দেই, বেইজ্জত আমিই করি। আমি সকাল করি, আমি রাত্র করি, আমি সন্ধ্যা করি, সকাল করি। সূর্য আমি পূর্ব দিক থেকে উঠাই, পশ্চিম দিক থেকে ডুবাই, আর কেউ এটা পারে না। আল্লাহ পাক নিজেই বলছেন কোরআনে কারিমের মধ্যে যে তোমরা মনে করো নাকি এরকম যে আমি যদি এই দিনকে লম্বা করে দেই কিয়ামত পর্যন্ত, আমি যদি এই দিনকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, আর কে আছে তোমাদের এই দিনকে পরিবর্তন করে রাত্র আনবে? আল্লাহ পাক চ্যালেঞ্জের সুরে এই কথাটি বলছেন, কেউ নাই। আবার যদি রাতকে লম্বা করে দিই কিয়ামত পর্যন্ত, তাও কেউ নাই আমি ছাড়া যে এই রাতকে পরিবর্তন করে আবার দিনে আলো নিয়ে আসে। এই জন্য আমি দয়া পরবশ হয়ে রাত দিনের পরিবর্তন করি, রাত্রে তোমাদের আরামের ব্যবস্থা, দিনে তোমাদের ইবাদতের ব্যবস্থা। দিনে তোমরা কাজকাম করবা সরাসরিয়ত মতো, ইসলামের মধ্যে আমার হুকুম হাকাম মতো সুন্নত তরিকায়। রাত্রে তোমাদের জন্য আমি নির্দিষ্ট একটা সময় আরামের ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্য মেরে মহতারাম, এই ইমানকে এমনভাবে শিখতে হবে, আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা পরিষ্কার হইতে হবে। যা কিছু হইতেছে সব আল্লাহর থেকে হইতেছে, যা আমি দেখি সব ভুল, আমি যা দেখে ইয়াকিন করছি, ইমান করছি, ভুল। যা কিছু হইতেছে আল্লাহর থেকে হইতেছে। এই কথাটাই আমি একরাম উম্মতকে শেখানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন মেরে মহতারাম। এই জন্য হাসরের ময়দানে একটা দৃশ্য হবে, আজকেও শুনলাম খুতবার বয়ানে, যে কি হাসরের ময়দানে সর্বপ্রথম বিনা হিসেবে এক দলকে জাহান্নামে পাঠানো হবে, আর বিনা হিসেবে আরেক দলকে জান্নাতে পাঠানো হবে। তারপরে বাকিদের বিচার শুরু হবে। এখন বিনা হিসেবে যারা জাহান্নামে যাইতেছে, এদের সম্পর্কে মওলানা বললেন যে এদেরকে যখন হুকুম করা হবে তোমরা জাহান্নামে চলে যাও, তো কাছাকাছি যখন যাবে তো তখন ওই জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের আগুনের তেজ তারা দেখতে পারবে আসতেছে। এই দেখে ভয় আর যাবে না, থেমে যাবে। তখন ওই ফেরেশতারা রাখালের মতো, যেমন বকরি চড়ায়, গরু চড়ায়, লাঠি দেয়, বকরি এদিক সেদিক গেলে লাঠি দিয়ে হুঁশিয়ার করে, তো এইরকম ওই যে তখন ওই একদল ফেরেশতা আছে, এই ফেরেশতারা তাদেরকে পিটাইয়া পিটাইয়া একেবারে জাহান্নামের গেটের কাছে নিয়ে আসবে। ওই গেটের মধ্যে একজন প্রধান ফেরেশতা আছে, দায়িত্বে নিয়োজিত। এই ফেরেশতা তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবে, যে কি তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? নবীর কোনো ওয়ারিশ কি তোমাদেরকে এই খবর দেয় নাই জাহান্নামের এই অবস্থা, জাহান্নামের এই ধোঁয়া, জাহান্নামের এই কষ্ট, জাহান্নামের এই আগুন কত কষ্ট, এটা কি কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে বুঝায় নাই? কেউ যায় নাই। কথাটা বুঝতে হবে সুন্দর করে, এরপরে আমার দায়িত্বটা আসবে। এখানে কেউ যায় নাই, এই প্রশ্নটা জাহান্নামের ওই প্রহরী জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে তাদেরকে। এরা তখন স্বীকার করবে, যে হ্যাঁ আমাদের কাছে গেছে, কিন্তু আসলেই আমরা এটাকে ওই এইভাবে বিশ্বাস করতে পারি নাই যেমন এখন বিশ্বাস হইতেছে। জাহান্নামের আগুন দেখছি, জাহান্নামের আগুন দেখা, যেমন জাহান্নামের গর্জন শুই না, জাহান্নাম থেকে যে দুর্গন্ধ আসতেছে এইটা শুইকা আমরা এখন যেমন ইয়াকিন করতে পারতেছি, তখন যে ওলামা একরাম আমাদের বলছেন, আল্লাহর নবীরা বলছেন, নবীর ওয়ারিশরা বলছেন, কিন্তু আমরা তখন এইভাবে এটাকে বিশ্বাস করতে পারিনি, অস্বীকার করছি। জাহান্নামের ফেরেশতা বলবে তোমরা কি জানো না এটা কত খারাপ জায়গা, কত কষ্টদায়ক জায়গা, এবং এখানে তোমাকে সারা জীবন থাকতে হবে, 1-2 ঘন্টা না, যে তোমার 1-2 ঘন্টা পরে, 1-2 দিন পরে, 2 বছর 1 বছর পরে আবার এখান থেকে তোমাকে বের করা হবে, এরকম নয়। তোমরা যারা এই দলে আসছো এই দলটা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। মেরে মোহতারাম, কত বড় ভয়ের কথা, কত বড় আতঙ্কের কথা এই ঘটনাটা ঘটবে। এই দৃশ্যটা আমাকে দেখতে হবে, এই ময়দানে আমাকে থাকতে হবে। না জানি আল্লাহ পাক, আমার ভয় হইতেছে না জানি আমি কোন দলে পড়ে যাই, ভয়ের কথা। এর উল্টা দিকে আরেক দল লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, তারা ওই যে খুশির খবর দিছে, তারা এই জিনিসটাকে এমনভাবে বিশ্বাস করছে যে না, এত বড় জাহান্নামের আগুনের মধ্যে, এত বড় দুর্গন্ধময় জায়গার মধ্যে, এত বড় কঠিন শাস্তির জায়গার মধ্যে আমি থাকতে পারবে না, আমি আল্লাহকে ভয় করি। যে কোনো হালতে তারা আল্লাহকে ভয় করছে আর আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত তরিকা জিন্দেগি চালাইছে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ওখানেও তাদেরকে এই খবরও দেওয়া হবে যে তোমরা এখানে চিরদিন থাকবো আর তোমাদেরকে এখান থেকে বের করা হবে না। এটা কখন হয়েছে? যখন মেরে মোহতারাম ওই ইমানের বিষয়টা, ওই যে আল্লাহ পাকের বয়ান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, কোরআনের এলেমের বয়ান যখন তাদের দিলের মধ্যে সত্যিকারে একিনে বসছে যে না, আমাকে বেশিক্ষণ দুনিয়াতে থাকা যাবে না, এখান থেকে মৌতের পরে আমাকে চলে যেতে হবে, আর যা আমার আমল হয়েছে, জিন্দিগির আমল হয়েছে, আমল অনুযায়ী আমাকে আমার হাসরের ময়দানে ফয়সালা হবে, জান্নাত বা জাহান্নাম। এই জন্য মেরে মোহতারাম, পুরুষের ক্ষেত্রে যেমন জান্নাত জাহান্নামের ভয় একিন, মহিলাদের ব্যাপারেও একই। এই জন্য এই ইমানকে মজবুত করে শিখতে হবে আর দিলের মধ্যে ইয়াকিন করতে হবে যে আল্লাহ ছাড়া আর কেউ কিছু করতে পারে না, যা কিছু হইতেছে সব আল্লাহর হুকুমে, যা কিছু হইতেছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু হইতেছে সব আল্লাহর ইশারায়। সরাসরি আল্লাহ পাক কখনো করেন, কখনো আসবাব দিয়ে করান। কিছু কিছু জিনিস আছে দুনিয়াতে, এটা ইমানকে আরও শক্তিশালী করার জন্য আল্লাহ পাক এই সিস্টেমকে রাখছেন। কিছু কিছু জিনিস আছে আল্লাহ পাক সরাসরি করতেছেন, এটা বিশ্বাস হয়। সূর্য পূর্ব থেকে উঠে সবাই আল্লাহর হুকুমে উঠে, এটা বিশ্বাস করে। এখনও কিছু নাস্তিক আছে পৃথিবীতে, তারা এটাও বিশ্বাস করে না যে সূর্য পৃথিবীর থেকে পূর্ব দিক থেকে উঠে, এটা অটোমেটিক উঠে, একটা সিস্টেম, এটা একটা সিস্টেম মনে করে তারা। কিন্তু যারা ইমানওয়ালা, তারা যে এটা বিশ্বাস করে যে সূর্য যে আসমান থেকে উঠায়, পূর্ব দিক থেকে উঠতেছে, এটা আর কেউ পারে না আল্লাহ ছাড়া, এটা আর আল্লাহ ছাড়া কেউ পারে না। পশ্চিম দিকে ডুবতেছে, আল্লাহর হুকুমেই ডুবতেছে, আল্লাহ পাক ইচ্ছা করলে পশ্চিম থেকেও সূর্য উঠাতে পারবেন, একদিন উঠাবেন, একদিন উঠাবেন পশ্চিম থেকে সূর্য, আবার পশ্চিমেই ডুবে যাবে, ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মেরে মোহতারাম, ইমানকে এইভাবে শিখে জিন্দেগি চালাইতে হবে। সুন্নত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, সুন্নতের মধ্যে হেদায়েত, সমস্ত সুন্নতের মধ্যে হেফাজত, সুন্নতের মধ্যে ইজ্জত, সুন্নতের মধ্যে সফলতা, সুন্নতের মধ্যে কামিয়াবি। মহিলা হোক পুরুষ হোক, সুন্নতের এলেমকে জানতে হবে। সুন্নতের এলেমকে যাই না, সুন্নতওয়ালা জিন্দেগি সাজাইতে হবে। ঘরের আসবাবপত্র সুন্নতওয়ালা হইতে হবে, ঘরের আমলগুলো সুন্নত মোতাবেক হইতে হবে। ঘরে যে সকল আমল হয়, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা ঝাড়ু দেওয়া, বিছনা পাতা, খানা পিনা, ঘরে যেগুলো স্বাভাবিক আমল হয়, হ্যাঁ, এগুলো সব সুন্নত তরিকায় হইতে হবে, তাহলে ঘরটা সুন্দর হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যাবে, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম, এই কালেমাকে বেশি বেশি করে আমাদের বলা চাই, খুলে খুলে, বাচ্চাদের সামনে ইমানকে খুলে খুলে বলা চাই। হ্যাঁ, যা কিছু হইতেছে আল্লাহ থেকে হইতেছে, বাচ্চাদের সামনে ইমানকে খুলে খুলে বলতে হবে, সুন্দর ভাষায়, নরম সুরে। বাচ্চাদের দিলটা নরম, নরম সুরে বাচ্চাদেরকে ইমানের কথা, আল্লাহ পাকের জাতের বরত্বের কথা বুঝায় বুঝায় শোনাইতে হবে। কত ছোট ছিলা তুমি, তখন হাঁটতে পারো নাই, এখন যে হাঁটতেছ এটা আল্লাহ পাকের তৌফিকে হইতেছে। বাচ্চা ইমান বুঝে না, কিন্তু শিখবে। আল্লাহ পাক শুনতেছেন, আপনার এই শিখানো, আপনার এই ইমান শিখানোর মেহনত আল্লাহ পাক শুনতেছেন। আল্লাহ পাক গায়েব থেকে, তার কুদরতি শক্তির থেকে এই ছেলেকে ইমানওয়ালা বানাই দিবে, জিন্দেগি সুন্দর হয়ে যাবে। মেহনত তো সহজ, আর আমলওয়ালা জিন্দেগি আনতে হবে। আমলওয়ালা জিন্দেগি, আমল থেকে খালি না। তো কোন আমলটা আল্লাহ পছন্দ করেন? যে বান্দার যখন নামাজের মধ্যে সেজদায় থাকে, একটা সেজদা আল্লাহ পাকের পছন্দের সেজদা। হাদিসের কিতাবের মধ্যে আসছে, উলামা একরাম বলেন যে আল্লাহ পাকের একটা পছন্দের সিজদার দাম হলো দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি। और नामाज़ तो जिंदगी नामाज़टाई मूलत जिंदगी के शिक्षा दे नामाज़ेर जेसब आरकाम अहकाम नियम कानून उठा बसा हाँ देखा तेलावात एगुलो सबई हलो जिंदगी करार नामाज़टाई जिंदगी नामाज़ ठीक जिंदगी ठीक किताबेर मध्य आसछे जे हाशरेर मैदाने सर्वप्रथम नामाज़ेर हिसाब होबे जार नामाज़ ठीक हो गेल घोषणा हो जाबे तोमार जिंदगी ठीक नामाज़ ठीक चाकरी ठीक नामाज़ ठीक व्यवसा ठीक नामाज़ ठीक राष्ट्र परिचालना ठीक नामाज़ ठीक आदान प्रदान ठीक लेनदेन ठीक नामाज़ ठीक अखलाक ठीक नामाज़ ठीक हिसाब किताब ठीक सब ठीक नामाज़टाई जिंदगी मूलत ये नामाज़ के मेरे मोहतराम आवालोकते आदाय करते होबे घरेर मध्य काज काम थाके आमी अस्वीकार करी ना विशेष विशेष समय आबार बेशी काज थाके एटाओ अस्वीकार करा जाबे ना किन्तु आमार कथाटा हलो जेटा ओलामाए किराम जेटा बोलेन जे नामाज़ के आवालोकते आल्लाह पाक पढ़ते पसंद करेन आमार ख्याल राखते होबे आल्लाहर पसंदेर दिके आल्लाह पाकेर पसंद নিও আমল করে যদি আল্লাহকে খুশি করতে পারি আমার ঘরের কাজ আগ পিছলে কেউ আমার উপর नाराज হবে না তাকে नाराजी আর খুশির মালিক তো আল্লাহ বিপদ আপদের মালিক তো আল্লাহ ইজ্জত বেইজ্জতের মালিক তো আল্লাহ এইজন্য আমি যে আল্লাহর পছন্দনীয় আমল করে আল্লাহকে খুশি করলাম এইজন্য আমার উপর কেউ খুশি রাজি नाराज হবে না আল্লাহ পাক হতে দিবেন না বরঞ্চ এই আমলটাকে আমার আল্লাহ পাকে রাজি করার এই আওয়ালুকতে নামাজ পড়ার আমলটাকে এমনখানে আল্লাহ পাক নিয়ে যাবে যে হাজারো মা বোনের হেদায়েতের ফয়সালা হয়ে যাবে হাজারো কোটি পৃথিবীর লোকের মানুষের হেদায়েতের ফয়সালা হয়ে যাবে আল্লাহর এই পছন্দের একটা আমল যদি আমি ঘরের মধ্যে করি আওয়ালুকতে নামাজ আমি কাজকর্ম বাদ দিতে বলতেছি না মেরে মোহতারাম মা বোনদেরকে বলতেছি কাজকর্ম বাদ দিয়ে সব নামাজ পড়তে হবে এরকম নয় আমি বলতেছি কাজকামটা একটু আগপিস করে আওয়াল লোকতে ধীরে সুস্থে নামাজটা আদায় করে নিয়ে বাকি কাজ আমি করব আল্লাহ পাক কাজকে সহজ করে দিবেন কাজকে সহজ করার ক্ষমতা আল্লাহ পাক রাখেন কাজকে কঠিন করার ক্ষমতা আল্লাহ পাক রাখেন ভেজাল বাজানোর ক্ষমতা আল্লাহ পাক রাখেন ভেজাল ছাড়ানোর ক্ষমতা আল্লাহ পাক রাখেন এই জন্য আওয়াল লোকতে মেয়েকেও শিখাবো আওয়াল লোকতে নামাজ পড়ো पुरुषदेर के मस्जिदे पाठाई देब दावात पुरुष के मस्जिदे पाठाई देब एक कदम दुई कदम पंचाश कदम जो पुरुषटा आपनार कथा मतो मस्जिदेर मध्य गेल एई कदमे कदमे तो पुरुषो नेकी पाबे आपनिओ घरे बसे बसे आमलनामाय नेकी पाबेन आर आजम करब नियत करब एई नामाजेर की उद्देश्य बोले जे नामाजके कायम करते होबे आकिमुस सालात कुरानेर मध्य आसछे এই নামাজকে প্রতিষ্ঠিত করতে মানে আমার ঘরের মধ্যে আমি নিয়ত রাখবো আমার ঘরের মধ্যে বেনামাজি কেউ নাই ছেলে মেয়ে আমার ঘরের সদস্য যে কজন আছে এটা বেনামাজি কেউ নাই বালক হওয়ার পর কিতাবের মধ্যে আসছে 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের তাগিদ করো নাকি এরকমই তো তাগিদ করো নামাজ পড়া জরুরি নামাজ পড়তে হবে শিক্ষা দাও আগের থেকে 10 বছর হয়ে গেলে সে নামাজ অলসতা করলে কিতাবে মারপিট করার হুকুমও আসছে তবে শরীর সম্মত অবস্থায় বেকায়দা অঙ্গ প্রত্যঙ্গে মারপিট করা যাবে না মুখমণ্ডল তো নয় এটা আমলে আনতে হবে মেরে মোহতারাম জিন্দেগি সুন্দর হয়ে যাবে আখিরাতে জিন্দেগি সুন্দর হয়ে যাবে আর কিতাবের মধ্যে আসছে ওলামা একরাম বলেন যে ব্যক্তিটি যে মহিলাটি যে পুরুষটি আখিরাতের জিন্দেগির জন্য চেষ্টা কোশিশ আর মেহনত করতে থাকে সুখে দুঃখে বলে যে আল্লাহ পাক তার দুনিয়ার জিন্দেগিও সুন্দর করে দিবেন প্রমাণিত দুনিয়াতেই প্রমাণিত আছে অনেক এই জামানাতেও আছে আগের জামানাও ছিল এই জামানাতেও আছে দুনিয়ার জিন্দেগি এমন সহজ করে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না আর এলেমটা হলো সবচেয়ে বেশি জরুরি এলেম যদি না হয় মানে এই এলেম আর জিকিরের উপরে জিন্দেগি চলতেছে দুইটা রেল লাইনের মতো রেলের দুইটা লাইনের মতো লাইন ঠিক আছে গাড়ি চলতেছে পদ্মা এক্সপ্রেস ঢাকা চলে যেতেছে লাইন ঠিক নাই গাড়ি বন্ধ হয়ে গেছে কী ব্যাপার ভাই লাইন পড়ে গেছে লাইন কী হয়েছে পড়ে গেছে মানে লাইন ঠিক নাই লাইন ঠিক নাই এজন্য পদ্মার মতো গাড়ি থামে গেছে এতগুলো প্যাসেঞ্জার নিয়ে ইঞ্জিন তেল সব ঠিক আছে ইঞ্জিনিয়ারও বসা আছে কিন্তু লাইন ঠিক নেই तेजन एल एम बहुत जरूरी आसमानी एल एम के आहले एल एम काछ थेके जानते होबे और तालीमेर हालकार मध्य फजाइल एल एम गुलो जानते होबे मजबूत करे तालीमेर हालका बसाइते होबे आधा घंटा एकेबारे किताबेर मध्य जा लेखा प्रतिटा अक्षर अक्षर आमि पढ़ब बस एटा प्रमाणित एल एम एर हालकार तालीमेर हालकार मध्य फजाइले एल एम हासिल हय लाभजनक जेगुलो एल एम लाभ ही लाभ खाली नामाज पढ़ले कि होबे रोजा करले कि होबे दान सलात करले कि होबे गरीब के खाना खाले कि होबे हाँ एकजन क्षुधार्त व्यक्ति आपनी खाना खावाय दें खावाय दिए नियतटा ठीक करें कार जन्य खावाइछि कय आमार मेला टाका पयसा आल्लाह दियेछे धान चावल भर्ती गुलार मধ্যে एल्ला दुई एकटा गरीब खाले कि होबो ना এরকম নয় বলে যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কিভাবে বলে যে এর যে অবস্থা এখন এরকম এটা তো আল্লাহই করছে আমারও এরকম অবস্থা আল্লাহ করতে পারে মুহূর্তের মধ্যে এই ভয়ে আল্লাহকে রাজি করার জন্য একজন ক্ষুধার্ত লোককে খাওয়াইলে আল্লাহ পাক ওয়াদা করতেছে জান্নাতের মধ্যে খানা খাওয়াবে উত্তম খানা খাওয়াবে হাদিসের মধ্যে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা গরীবদের সঙ্গে বেশি খুশি থাকো গরীবদের ভালোবাসো जिज्ञासा करा हयेछिलो केन बोले एदेर काछे मूल्यवान सम्पद आछे विशाल मूल्यवान सम्पद चिंताई करते पारबे ना परखरेई मुफास्सिरिन किराम बोललेन जे हाशरेर मैदाने एरकम गरीबदेरके आल्लाह पाक सामने निये एकटा वाज करबेन एकेबारे निश्चय बोले जे देखो दुनियाते तोमाके आमि अपदस्थ करार जोन्नो बा कष्ट देवार जोन्नो आसले तोमारे आमि এই গরিব অবস্থাটা করি নাই তার মানে গরিব হইতে আমি বলতেছি না আপনাদেরকে উল্টা বুঝন যাব না কিন্তু মানে গরিবই চাইতে নাই সব সময় আল্লাহর কাছে অনেক সময় গরিবি হালত হইলে ঈমান তো দুর্বল গরিবি হালত হইলে অনেক সময় ঈমান থেকে মানুষ খালি হয়ে যায় ঈমান আর থাকে না নামাজ আর থাকে না এইজন্য গরিবই চাইতে নাই সচ্ছলতাই চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু আল্লাহ পাক যদি দয়া করে কাউকে গরিবি দিয়ে দেয় তো এটা গনিমত মনে করতে হবে ওই দিন আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে আমি একটা উচ্চ মর্যাদা দান করার জন্য দুনিয়াতে এই অবস্থায় রাখছিলাম এইজন্য ফকির মিসকিন গরীবকে অবহেলা করবেন না মেহেরবানি করে আল্লাহর রাস্তে যা আছে তাই দিবেন ওই পকেটে নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে পকেটে নাই আজকে পারলাম না আরেকদিন এসো না বলেন নাই এইজন্য আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমিও না করব না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু আমি হুজুরকে अनुकरण करी एजन्य आमियो ना बोलबो ना एक मुठ पारी एक टाका पारी अर्धेक खेजूर पारी जा पारी सवालिके जो एटा आल्लाह पाकेर इशारा एटा हाशरेर मैदाने तखन बोलबे ओ गरीबके बोलबे आल्लाह पाक जे देखो एई लाइनेर मध्ये देखो तोमारे केउ टाका दिया कापड़ दिया खाना दिया हाँ उपकार करछे नाकि देखो देखे कि करमु आल्लाह बोले जेगुलो धरे धरे निये जान्नाते जाओ कि बोलेन एत बड़ गनिमत आर आछे जान्नाते जाओयार उसिला हये जेतेछे ओई लोकटी आमार जान्नाते जाओयार उसिला हये गेछे जाके दुनियाते एकटा टाका दियेछिलाम एक मुठ खाबार दियेछिलाम एकटा कापड़ दियेछिलाम आपनि नीलाम मार्केट थेके किने देन ना असुविधा नाई जार जेमन सामर्थ्य এই লোকটি এই এক টাকা এই এক লোকমা একটা কাপড় আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে আল্লাহ পাক বলবেন যে তার হাত ধরে জান্নাতে ঢুকো এলএম এলকে শিখতে হবে আমল আনতে হবে এলএম না থাকলে জিন্দেগি বরবাদ এজন্য সার্বক্ষণিক মাসাইল যদি আসে কোনো ওলামা একরামের সহবতে যেতে হবে আমার মহরম পুরুষ দিয়া পুরুষদেরকে বলি পুরুষরা ওলামা হজরতের কাছে গিয়ে মাসাইল জানা এটা করব কিভাবে ওটা করব কিভাবে বোনের হক কতটুকু দিব ভাইয়ের হক কতটুকু দিব উৎসাহিত করব আপনার বোনের হক দেন না কে লাইট আলো হলো আলো এলএম হলো লাইট আলো নির্ভয় আপনি आलो काछे आछे लाइट आछे आपनी निर्भीक रास्ता देखतेছেন কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক বেঠিক দেখে উঁচা নিচা দেখে আপনি চলতেছেন কোনো ভয় নাই কোনো ভয় নাই আর একবার কাছে লাইট নাই আলো নাই আশপাশে কোনো আলো নাই এ তো এখন ভয়ে অস্থির যেদিক দিয়ে যেমন গর্তে আছে না সাপই আছে না ব্যাঙই আছে ভয় আপনি নিশ্চিত আপনি চিন্তাবিহীন एजेंट किताबर मध्य आसछे सकल लोकगुलोर जन्य हासरेओ चिंता नाई कबरेओ चिंता नाई मिजानेओ चिंता नाई सेरा खुशिर हालते थाकबे पुलसार चले बिना हिसेबे एरा जान्नाते चले जाबे आर आखलाकके खूब सुंदर करे बानाइते होबे नरम सुरे कथा बोलार अभ्यास करा लागबे अक्सर नबीदेर कथा नरम छिलो समस्त नबीदेर कथाई साहाबा एकरामेर कथाई खूब आखलाक के सुंदर करते हैं एक आखलाकर द्वारा मानुषेर जिंदगी के परिवर्तन करानो सम्भव मारधर करे जतटुक करा जाए आखलाक द्वारा तार चेये बेशी करा जाए मारधर करले अनेक समय उल्टा हो जाए हाँ मेजाज के बनाइते होबे नबवी मेजाज मेजाज तीन धरनेर थाके स्वभाव शयतानी स्वभाव आछे एकटा এখালি কামই শয়তানি গুনার দিকে নিয়ে যাওয়া হাওয়ায়নি মেজাজ আছে একটা জানোয়ারের মেজাজ এটা তো বুঝতেই পারতেছেন তো এলেম নাই কালাম নাই কোনটা খাওয়া যাবে না হিসাব কিতাব নাই কোন দিক যাওয়া যাবে না যাওয়া যাবে কোনটা করণ লাগবে না করণ লাগবে কোনো বাদ বিচার নাই আর হলো নববী মেজাজ হলো এটা কোরআন হাদিসওয়ালা মেজাজ কোরআন সুন্নাহওয়ালা মেজাজ আল্লাহ পাক যেমনে বলছেন ডান দিকে नाजायज जिनिस ताकाबा ना डान दिके कि नाजायज जिनिस ताकानो निषेध गुरुर काछे एलेम आछे एकला काछे जे गुरु डान दिक बाम दिक ताकानो निषेध जाइते आछे मार खाइते आछे जाइते आछे किन्तु आल्लाहर काछे एई एलेम एलेम एई एई आखलाक देवा आछे एदिके ताकानो जाबे ना तो बान्दा कि करे तखन हठात् करे जोदि ताकायो फेले संगे संगे चोखके निचा करे फेले सुन्नत बता दी आल्लाह रसुल आल्लाहर हुकुम हलो ताकानो निषेध एखन आल्लाह रसुल सुन्नत बताई एखन सिस्टेम बताइछेन देखो हठात करे चोख पड़े गेछे कि करबा संगे संगे चोखके नीचे नामाओ हये गेल द्वितीयबार देखार सुयोग नाई पारा प्रतिवेशीर संगे व्यवहार होक पारा प्रतिवेशी इहुदी नासारा हिंदू ख्रिस्टान আমার ব্যাপার না সেটা আমার ব্যাপার হলো আমার আখলাক দেখে সে যেন বুঝতে পারে সে যেন কষ্ট না পায় আমার আখলাক দ্বারা আমার ব্যবহার দ্বারা আচার দ্বারা কিতাবের মধ্যে আসছে তো যে ব্যক্তির হাত ও জবান থেকে প্রতিবেশী নিরাপদ নয় অন্য মুসলমান নিরাপদ নয় সে প্রকৃত মুমিন হইতে পারে নাই যদিও আমার জুব্বা আছে দাড়ি আছে পাগড়ি পরি সব ইসলামের হুকুম আহকাম মানি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি पाँच वक्त नमाज भवन आलोकते पड़े सब किछु ठीक आछे मेहमानदारिओ करी किन्तु आमार आखलाकेर द्वारा आमार कथार द्वारा जबान द्वारा हाथ द्वारा प्रतिबेशी निरापद ना प्रतिबेशी किना कत बड़ शक्त कथा देखें ए परिपूर्ण ईमान समस्त ईमानेर मेहनतो करतेछि किन्तु किताबेर मध्य आसछे जे ओई लोकटिके जे तुमी हाथ द्वारा कथा द्वारा से निरापद थाकते पारतेछे ना तोमार हाथेर कारणे तोमार जबानेर कारणे ওই লোকটি নিরাপদ থাকতে পারতেছে না বিদায় তুমি প্রকৃত মুমিন এখনো হইতে পারো নাই আখলাককে দুরুস্ত করা খুব হিসাব কিতাবকে ঠিক রাখা 10 টাকা যে পান খেয়ে আইছি হ্যাঁ 10 টাকা পান খেয়ে আইছি 10 টাকা আমার চিনে সবাই দুইটা পান দিয়েছে এটা একটু পরে দেই ওই একটু পরে দিতে হবে এটার হিসাবটা হলো যে হিসাবটা ঠিক রাখার তাফসীর উলামা একরাম করেন যে আমি 7 দিনের সময় নিলাম কথার কথা তো 7 দিন যখন হয়ে গেল আমার কাছে টাকা আসে নাই কোনো কারণে হইতেই পারে তখন একটা পদ্ধতি আল্লাহ রাসূল শিখাইছেন যে তুমি তার কাছে 7 দিনের মাথায় যাও যাও এটা শরীয়ত এটা হুকুম এটা শরীয়ত এখানে ভয় নাই শরীয়ত মুসা আলাইহিস সালামকে বলা ছিল সাপ ধরো, এটা শরীয়ত, ভয় নেই, এখানে খপ খপ করে সাপ ধরতে লাঠি হয়ে গেছে। তো এইটা শরীয়ত, তুমি যাও, তোমার মনে এই ভয় শয়তান ঢুকাবে যে 7 দিনের মাথায় যে বেটা টাকার দরকার, তা বেটা আচ্ছা ঠিক আছে, যেতে চাস, খবর আছে তোর। এটা কেরা কয়? দিলের মধ্যে শয়তানে কয়ে দেয়, শরীয়তটাকে মানতে দিবে না। ওই শরীয়ত থেকে দূরে সরানোর জন্য শয়তান এই ভয় দেখায়, এই ডরে এখন ওই রাস্তা দিয়ে যায় না। শয়তান তো চান্স পেয়ে গেছে, এর তো পাওয়া যাবে এখন না। ওই শয়তানের থিওরি বাদ দিয়া, শয়তানের অসহসা বাদ দিয়া, আমার যে শরীয়ত, যে হুকুম, ওখানে গিয়ে বল 7 দিন ভাই। সালামের পরে আগে সালাম দিতে হবে, তারপরে আপনি হ্যালো টেলো যা কোন কোন নাকি সালামটা দিয়ে নেন না। হ্যালো তো ইংলিশ শব্দ, তো আচ্ছা কই তো দোষ নাই, হ্যাঁ নাকি হবে কিনা আমি জানি না, কই তো তোর দোষ নাই। আচ্ছা আপনি হ্যালোটা পরে কন না, হ্যালো আসসালামু আলাইকুম এটা কই পাইলেন? আসসালামু কাবলাল কালাম, কিতাব শরীয়ত, তুমি সালামটা আগে দেও, দেয়া বলো যে ভাই আজ তো 7 দিন। ও বেটার কিন্তু খেয়াল নাই, দোকানদার কিন্তু খেয়াল নাই, হ্যাঁ কত দোকানদার কাস্টমার 7 দিন সময় নেয়, 15 দিন সময় নেয়, কত হাজার হাজার কাস্টমার এই ব্যাটারির খেলা আছে। আল্লাহ পাকের কত সিস্টেম, কত সুন্দর। ভাই আজ তো 7 দিন, আমি ভাই টাকাটা জোগাড় করতে পারিনি, আর 3 দিন সময় দেন, দেখবেন আপনারা কিছু বলা লাগবে না, এক কাপ চাও খাওয়াবো আপনারা, এক কাপ চাও খাওয়াবে, আপনাকে ধমকও দেবো না কিছু না, ঠিক আছে ভাই 3 দিন পরে দিন। শরীয়ত মানলে এটা হবে, আর শয়তানরে মানলে এটা দুশ্মনী শুরু হবে। আপনার তখন 7 দিন 15 দিন 1 মাস পর তখন আপনার বাড়ি যাব লোকজন নিয়ে, মাতবর পুলিশ নিয়ে আবো যে ভাই এটা দেন, আমার লেনদেন পরিষ্কার রাখতে হবে, হিসাব কিতাব ঠিক রাখতে হবে জিন্দগির। রিজিক আল্লাহর জিম্মায়, কোনো সমস্যা নাই, চিন্তা নাই, কোনো চিন্তা করবেন না, রিজিক সম্পূর্ণ মাখলুকের রিজিক আল্লাহর জিম্মায়। এক কথায় আল্লাহ বলে দিছে কোরআনে পরিষ্কার, আসমানি এলেম থেকে যা আসছে, ওলামা একরাম বলেন সমস্ত নবীতাই খবর দিছে যে সমস্ত সৃষ্টজীবের রিজিক আল্লাহর জিম্মায়। বাস, এটা তো আমার চিন্তা ভিড় করার কোনো কারণ নাই, ভয় শয়তান দেখাবে। এই জন্য নিয়তটার উপর একটু জোর দেওয়া লাগে বেশি, হ্যাঁ নিয়ত এটাই হলো আসল, এটাই আসল বলছে ওলামা একরাম। এইটাই নিয়ত সহি হইলে বলে যে আল্লাহ পাক নিয়তের বদৌলতে আমল না করা ছাড়াই ওই নিয়তের, ওই আমলের বদলা আল্লাহ পাক দিয়ে দেয়। আমল করতে পারে নাই, নিয়ত ছিল এরকম, ওইরকম করতে পারে নাই কোনো কারণে, কিন্তু নিয়ত সহি থাকার কারণে ওই আমল করার নেকি আল্লাহ পাক দিয়ে দিস। এই জন্য জানমাল তো আল্লাহ পাকের দেওয়া আমানত আমার কাছে, এটাকে সঠিক ব্যবহার করতে হবে। জানমালের মালের ব্যবহার সঠিক না হলে ধরা খাই যাবেন, আমি নিজেই এটার প্রমাণ। ইস্তেগফার করলে আল্লাহ মাফ করবে কিনা জানা নাই, তো ওলামা একরাম বলেন যে ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য জানমালের ব্যবহারটা সঠিক হইতে হবে। এবারও জোরের মধ্যে বলছেন, আর এই জন্য আল্লাহর রাস্তায় বের হইতে হবে। সাহাবা আজমাইনদের, মহিলা পুরুষদের কোরবানি আর মুজাহাদা অনেকাংশে পুরুষ সাহাবিদের কোরবানির চেয়ে মহিলা সাহাবিদের কোরবানি বেশি ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরবানি দেখেন, ভুকা ভাকা জিন্দগি, কোনো অভিযোগ নাই, দিন জিন্দা হোক, স্বামী দিনের মেহনত করতেছে, আমি ভুকা 3 দিন থাকলে কী হবে? জান্নাতের নারীদের সর্দারনি, লেবাস পোশাক ভালো না, ঘরের কাম নিজেই করতেছে। হাসান হুসাইন কলিজার টুকরা ছেলে, ওনার হুজুরের নাতি, বুকা বাঁকা যুবকদের সর্দার জান্নাতে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের খাতিরে প্রথম শহীদের মর্যাদা লাভ করছে মহিলাদের মধ্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি টাকার সম্পদের মালিক, সবচেয়ে ধনাঢ্য মহিলা মক্কার মধ্যে। উনি শেষ জীবনে, শেষ পর্যায়ে উনি শুকরিয়া আদায় করছেন যে আমার মালগুলো কামে লাগছে। সোজা কথা বললাম আর কি, যে আজকে আমার জীবন ধন্য, আমার মালগুলো কামে লাগছে। হুজুরি বিবি, ওনার মালগুলো কামে লাগছে, উনি স্বীকার করছেন এটা, অথচ তখন ওনার পরনে তালিযুক্ত কাপড়। কিন্তু উনি কি বলতেছেন? যে আমার মালগুলো কামে লাগছে। माने मेरे मोहतराम आमार काछे जे आल्लाह पाक जानमाल दिसे एटा आखिरातेर जन्य आगे पाठाय दिते होबे ओइटा आमार थाकबे आमार अंश ओइटा आर जेटा आमि रेखे जाबो एटा वारिसेर अंश। एइजন্য সাহাবীদের जिंदगी आमादेर सामने आछे, महिला সাহাবীদের কোরবানি आमादेर सामने, पुरुष সাহাবীদের কোরবানি आमादेर सामने। जेकोनो दिनेर ताकाजा आसछे, जेकोनो दिनेर ताकाजा, जेकोनो दिनेर काम महिला साहेबे पिछपा है नहीं, पुरुष साहेबे पिछपा है नहीं। बच्चा छोटो छोटो बाप जिहादेर मैदाने ओनार स्वामी जिहादेर मैदाने गेले बच्चारा जिहादेर मैदाने गिये शहीद हो जाबे, बच्चारा एतिम हो जाबे। परिष्कार दृश्य बयान करछे आल्लाहर रसूल, तारपरे कोनो अभियोग नहीं। जाफर इब्ने तालेब रादियाल्लाहु ताआला आनहुर जिंदगीते कोनो अभियोग ओनार बिबि साहेबा करे नहीं जे आमार बच्चा छोटो छोटो एरे पाठाइतेছেন सेनापति करे शहीद हो जाए बोलतेছেন बोलतेছেন माने उन्नी तीन जनर नाम बयान करছেন। चार नम्बरे बोलছে जे যদি এরা तीन जन शहीद हो जाए तो चार नम्बर तुम्हारा मैदाने परामर्श करे बनाय नियो। तार माने परिष्कार हो गेছে तीन जन निश्चित शहीद, एर मध्य जाफरेर नाम রাদিয়াল্লাহু তাআলা। तो বিবি সাহেবের तरफ থেকে কোনো অভিযোগ নাই। এখন তো আমি চিল্লাই গেলে 40 दिन पर तो फिरे आमो হায়াতে থাকলে নাকি, ওখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি নিশ্চিত করে দিয়েছে এরা শহীদ। এখন 40 दिन चिल्ला गेले आमी फिरे आसबो हायात थाकले, ताई ना? तो मेजाजटाके हलो दीनी मेजाज, इमानी मेजाज, नबवी मेजाज। नबवी मेजाज माने दिनेर लाइने कुरबानी करार मेजाज। एटा मा बोनदेरও छिलो, साहाबीদের पुरुषদেরও छिलो। এই জামানাতেও আমাদের অনেক मा बोनদের कुरबानी और मुजाहादा कारणे बहु জায়গাতে আল্লাহ পাক दिन जिंदा করতেছেন। ওনারা ইন্তেকালের পরে কবরের মধ্যেই সওয়াব পৌঁছে যাবে। विदेशे एक कारगुजारी सुनलाम जे ओई लोक विदेश सफरेर जोन्नो नाम लिखछे 6 जन साथी, तो 5 जनेर टाका पयसा रेडी, ओनार टाका पयसा रेडी हइतेछे ना। मुरब्बीरा बार बार बोलतेछे टाका पयसा दिए दाओ ताहले 6 जनेर जमात एकसंगे चले जाबे विदेशे। मनटा खूब खराब, ओनार नियत सही करछे पाक्का, किछु टाका जमा दिछे आर किछु टाका बाकी। बोले जे कि हइछे आपनार, हइछे कि एत चिंतित केन? एई जमानार महिला कथा बोलतेछे, साहाबीदेर कथा ना। कि हइछे कि आपनार समस्या कि? को समस्या बोलो ना गो, ये विदेशे नियत करसी ना, तो जानी तो कि समस्या है, ये खुशिर बेपार। को समस्या है टाका तो नहीं, जा छिलो जमा दिसी आरो टाका लागबो। बुझे एटा तो समस्या बोलें अपनी, एटा आमी जत सहजे बोलतेছি आमार मध्य किन्तु एटा नहीं। आमाके जदि कय जखन बाड़ी बेचे विदेश सफर करे पारबो, सम्भव होबे ना। एদের ইমানের জোর এত বেশি, ওনার আখিরাতের জান্নাতের ঘর পাওয়ার জন্য এত আগ্রহ যে আপনি এই বাড়িটা বেচেন, এই বাড়িটা বেচেন, বিক্রি করে একটা ভাড়া বাসা আমাদেরকে রাখেন, কম টাকা লাগবে, বাকি টাকা নিয়ে আপনি সফর করেন। ভাড়া বাসারও মৌত হবো, বাড়িওয়ালারও মৌত হবো, এই ভাড়া বাসাও শেষ হয়ে যাব, আমার বাসাও ধ্বংস হয়ে যাব। তো লাভ কি? একটা সুযোগ, জান্নাত কামাইয়ের একটা সুযোগ, জান্নাতের নিয়ামত কামাইয়ের একটা সুযোগ। এটা কার বুদ্ধি? এটা পুরুষের মাথার মধ্যে খেলে নাই, মা বোনদের মাথার মধ্যে খেলছে। ফলে এই লোকটি সফর করছে, এই যে কুরবানির কারণে যে লোকটা যে দেশ সফর করছে, এই দেশের মধ্যে হাজারো কোটি লোকের হেদায়েতের ফয়সালা আল্লাহ করে দিচ্ছে। হুদায়বিয়া সন্ধির সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত সাহাবীদেরকে বললেন যে তোমরা উমরা ই করো, মাথা মুন্ডন করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম না মানলে অসুবিধা আছে, অস্বীকার যদি করে ধ্বংস হয়ে যাবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কেউ মানতেছে না, আমল আনতেছে না। তো হুজুর সাল্লাম তো পেরেশান যে আমার হুকুম যদি না মানে তাহলে তো আমার উম্মত নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এখনই ধ্বংস হয়ে যাবে, এটা হিসাবের কথা। তো এরা তো আমার হুকুমকে মানতেছে না, ঘটনা কি? খুব হুজুর পেরেশান। কেন পেরেশান? নিজের জন্য নয়, বলে যে উম্মত ধ্বংস হয়ে যাইতেছে, আমার হুকুম না মানলে তো উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার হুকুম মানতেছে না, এই জন্য উনি পেরেশান হয়ে ঘরের মধ্যে ঢুকছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর সঙ্গী ছিলেন সম্ভবত। বলে যে হইছে আপনার, কি হইছে আপনার এত পেরেশান দেখাইতেছে? হুসেন বলেন যে এই ঘটনা। কইটা কি বলেন আপনি? বুদ্ধি দেখেন, মেয়ে মানুষের বুদ্ধি বলে কেউ আমি স্বীকার করি না এটা। হ্যাঁ, এমন এমন বুদ্ধি আছে যে বুদ্ধিতে বড় বড় সমস্যার সমাধান হয়ে গেছে এই দুনিয়াতেই, বলো বিশাল বিশাল সমস্যার সমাধান হয়ে গেছে এমন বুদ্ধি। তো বলে যে এটা কি কি বলেন আপনি নবী, আপনি এক কাম করেন, আপনি একটা উঁচু টিলার উপরে বসেন, বসে নিজে মাথা মন্থন শুরু করেন, দেখেন ঘটনা কি ঘটে। এই বুদ্ধিতে হুজুর সাহেব আমল করলেন, সমস্ত সাহাবী মাথা মুন্ডন করলেন, হুজুর সাহেবের পেরেশানি দূর হয়ে গেল। এত বড় একটা বিপদ থেকে, এত বড় একটা পেরেশানি থেকে হুজুর সাহেবকে হেফাজত করলেন একজন আমাদের আম্মা যান, একজন মহিলা। এই জন্য আমিও যদি জামানাতেও যে কোনো তাকাজা সামনে আসার সময় যদি আমি আমার ঘরের মধ্যে থেকে পরামর্শ কইরা বুঝাইয়া সমঝাইয়া আমার পুরুষকে আল্লাহর রাস্তায় বের করে দিই। তো সামনে একটা মৌকা আছে, আপনারা ইতিমধ্যেই শুনছেন হয়তো 2 তারিখে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু, টঙ্গীর ইজতেমা। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনছেন, দোয়া করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, সদকা করতেছেন। আরও বেশি বেশি দোয়া, নামাজ, সদকা করলে আর আরেকটা জিনিস করতে হবে আমার মেহনত দ্বারা, যেন আমার ঘর থেকে কমপক্ষে একটা পুরুষ এই ইজতেমার ময়দান থেকে আল্লাহর রাস্তায় বেরোতে পারে। আজম করে নিই। 1, 2 নম্বর হলো, এখন থেকে আমরা যারা উপস্থিত আছি, যাদের ঘরে তালিম আছে তো বেশ আলহামদুলিল্লাহ, আর ঘরের তালিমকে চালু করে দেবো। ঘরের পরিবেশ যদি পরিবর্তন করতে হয় মেরে মোহতারাম, এই জামানায় তালিমের বিকল্প নাই, ঘরের তালিমের কোনো বিকল্প নাই। ইয়াকিন করেন, বিশ্বাস করেন, আমার ঘর কেন পরিবর্তন হয় না যে আমার ঘরে তালিমই নাই। তালিম থাকলেও 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, একটা হাদিস, 2টা হাদিস, মানে গুরুত্ব আর এহতেমাম নাই। এই জন্য তালিমের দ্বারাই ঘরের পরিবেশ পরিবর্তন হবে। আর আমিও নিজে ওলামা একরামের পরামর্শ মতে 3 দিন 10 দিন এক চিল্লা বিদেশ সফরে নিয়ত করব ইনশাআল্লাহ।